সকলকে ধন্যবাদ জানাই আজকের এই মিছিলে যোগদান করার জন্য। বঙ্গধ্বনি যে যাত্রা, সেই যাত্রা কেন, খালি একটাই কথা আজকের এই সভার থেকে আপনাদেরকে জানাতে চাই যে বিগত 9.5 বছর আগে 2011 সালে আপনাদের আশীর্বাদে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং তারপর থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, 48টা প্রকল্পের মাধ্যমে যে সমস্ত পরিবার, বিশেষ করে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবার, তাদের জন্য একের পর এক কাজ তিনি করেছেন। কিন্তু সেই কাজ মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষকে বলা, মানুষকে বোঝানো, এটাই হচ্ছে বঙ্গবন্ধু যোজনার যাত্রার উদ্দেশ্য। আমরা বাংলার গর্ব মমতা বলে একটি পুস্তিকা দলের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে, সেটা দেখলেই বুঝতে পারবেন যে 2011 আগে পশ্চিমবঙ্গের অবস্থা কি ছিল এবং এই 9.5 বছরে কি পরিবর্তন হয়েছে, এবং আরো বুঝতে পারবেন যে এই আসানসোলের অবস্থা 2011 আগে কি ছিল এবং 2011 9.5 বছর পরে আজকে আসানসোলের কি উন্নতি হয়েছে।